ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রিপুরা এলডিসি এবং এমটিএস এক্সামের প্রিপারেশন ক্লাসে। এই ক্লাসটা হবে আমাদের 9 নম্বর ক্লাস ফ্রম জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগে আমরা জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 8টি ক্লাস এবং ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি এবং ইংলিশ থেকে কিছু ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। এই ক্লাসটির মধ্যে কোশ্চেন কোয়ান্টিটি কম নিয়ে এসেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমাদের ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং ক্লাসটি মাথায় গেঁথে যাবে যদি সম্পূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করো, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা কি নিয়ে এসেছি, নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সেকুলার শব্দ যুক্ত করেছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবগুলো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্পূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করো এবং ক্লাসের পিডিএফটা সংগ্রহ করে নেবে। কোথায় থেকে সংগ্রহ করে নেবে? টেলিগ্রাম গ্রুপ থেকে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকবে, সেখান থেকে তোমরা যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে প্রত্যেকটি ক্লাসের পিডিএফগুলো কালেক্ট করে রাখবে, ঠিক আছে? চলো, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আনসার বি, 42 আমেন্ডমেন্ট। 42 নম্বর আমেন্ডমেন্টের দ্বারা কী করা হয়েছে? সেকুলার শব্দকে যুক্ত করা হয়েছে। নিম্নলিখিত সংশোধনীর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দ যুক্ত করা হয়েছে? এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি যুক্ত করা হয়েছে 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা, ঠিক আছে? তারপর আমরা কিছু বিস্তারিত দেখে নেব। 42তম সংবিধানের সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের কততম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীকে, 42তম অ্যামেন্ডমেন্টকে। ক্লিয়ার? চলো পরবর্তীতে আছে, দেখো 42তম সংশোধন 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টেগ্রিটি অফ দ্য নেশন শব্দগুলো যুক্ত হয়। যে 42তম সংশোধন, এটা 1976 সালের ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টেগ্রিটি অফ দ্য নেশন শব্দগুলো যুক্ত হয়, ঠিক আছে? 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 1976 সালে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অধ্যায়কে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন অধ্যায়কে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে C নম্বর, দ্য প্রেম্বেল। দ্য প্রেম্বেলকে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রেম্বেল দ্যাট মিন্স প্রস্তাবনা। প্রস্তাবনা বলতে কি বোঝায়? যে প্রেম্বেলকে ভারতের সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেন বর্ণনা করা হয়েছে? দেখো, প্রস্তাবনা হলো সংবিধানের মুখ্য বদ্ধ। বর্তমান যুগের প্রায় সকল দেশের লিখিত সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়েছে। প্রস্তাবনার উদ্দেশ্য হলো দেশের মৌলিক আইন হিসাবে সংবিধানের উদ্দেশ্য ও নীতিগুলি ব্যাখ্যা করা। অর্থাৎ প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা জানতে পারি। এই যে সংবিধানটা রচনা করা হয়েছে, কেন রচনা করা হয়েছে, এই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু আমরা সংবিধানের রচয়িতাদের উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা জানতে পারি, ঠিক আছে? সেই জন্যই যে প্রেম্বেল দ্যাট মিন্স প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে। বুঝতে পেরেছ? ভারতীয় সংবিধানের দ্য প্রেম্বেলকে কেন প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? এই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু আমরা সংবিধানের যে মূল উদ্দেশ্যগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন। আর যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় সকলে একটি করে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, আর প্রতিদিন রাত্রি 8:30টার সময় অবশ্যই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো, নতুন রাজ্য গঠনের বা বিদ্যমান রাজ্যের, দ্যাট মিন্স নতুন রাজ্য গঠনের বা বর্তমান যে রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা নির্ভর করে, সীমানার যে বাউন্ডারি পরিবর্তন করার ক্ষমতা নির্ভর করে কিসের উপর? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য পার্লামেন্ট, ঠিক আছে? দ্য পার্লামেন্টের কাছেই এই ক্ষমতাটা নির্ভর করে বা একমাত্র ক্ষমতা দ্য পার্লামেন্টের কাছেই আছে, ঠিক আছে? নতুন রাজ্য গঠন বা বর্তমান বিদ্যমান রাজ্যের
সীমানার পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের কাছেই আছে। অপশন বি হবে সঠিক উত্তর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো তারপর বলা হয়েছে আর্টিকেল 3-তে বলা হয়েছে ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারায় বলা হয়েছে পার্লামেন্ট প্রয়োজন মনে করলে একটি রাজ্য ভেঙে অপর একটি রাজ্য সৃষ্ট করতে পারে। একমাত্র পার্লামেন্টের কাছেই পাওয়ারটা আছে, ক্ষমতাটা আছে যে একটি রাজ্য থেকে দুটি রাজ্য বা একটি রাজ্যের যে সীমানা সেটাকে পরিবর্তন করার, এবং একটি রাজ্যের নামও সীমানা পরিবর্তন করতে পারে। তাহলে তোমরা বুঝতে পেরেছ একমাত্র পার্লামেন্টই পারে যে একটি রাজ্য থেকে দুটি রাজ্য বিভক্ত করা বা একটি রাজ্যের সীমানাকে পরিবর্তন করা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর তোমরা সকলেই কমেন্টস করছো যে আমাদের জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ই বুকটা কবে প্রোভাইড করব বা পাবলিশ করব। আমরা তোমাদেরকে বলে দিই মার্চের 1 উইকের মধ্যেই আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ই বুকটা পাবলিশ করে দেব। কাজ চলছে, অলমোস্ট 50% মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মার্চের 1 উইকে তোমরা পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত তোমরা যারা ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান জিওগ্রাফির ই বুকটি বাই করনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই বাই করে নেবে। এই বুকগুলো তোমাদের খুবই হেল্প করবে LDC এবং MTS ক্লিয়ার করার ক্ষেত্রে, বিশেষ করে LDC। ঠিক আছে, এই বুকগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পত্রগুলো প্লাস 2021-এর যে কোশ্চেনগুলো আসতে পারে সিলেক্টেড করে সবগুলো কোশ্চেন এখানে ইনক্লুড করা হয়েছে। তোমরা যদি আমাদের 3টা বুক ভালো করে রিভাইজ করে নাও, প্লাস আমাদের ক্লাসগুলো যদি তোমরা রেগুলার অ্যাটেন্ড করো, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা 80% মার্ক অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, একদম মিস করবে না, বইগুলো কালেক্ট করে নেবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। ওকে, বিশ্বাস রাখো, এবং ভ্যাকেন্সি কিন্তু হিউজ পরিমাণে 2410টা ভ্যাকেন্সি LDC এবং MTS 2500 ভ্যাকেন্সি কিন্তু হিউজ ভ্যাকেন্সি। কম্পিটিশনও একদম খুব টাফ হবে, ভালো করে পড়াশোনা করো, একটি জব আমার পেতেই হবে এনি হাউ, সবাই মাথায় এটা গেঁথে নাও। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। ভাষাগত রাষ্ট্রগুলির চাহিদা বিবেচনার জন্য 1953 সালে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন কমিশন যার নেতৃত্বে, কার নেতৃত্বে, সঠিক উত্তর কী হয়ে যাবে, 4টি অপশন আছে, সবগুলো কিন্তু MCQ টাইপে, সঠিক উত্তর হয়ে যাবে সাইদ ফজল আলী। ঠিক আছে, সাইদ ফজল আলীর নেতৃত্বে ভাষাগত রাষ্ট্রগুলির চাহিদা বিবেচনার জন্য 1953 সালে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন কমিশন হয়েছিল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাইদ ফজল আলীর নেতৃত্বে। ওকে, তারপর দেখো ভারতে ভাষাভিত্তিক তৈরি প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কি, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি, সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, দেখে রাখবে, PDFটা কালেক্ট করে নেবে। চলো পরবর্তী কোশ্চেনটা কি দেখো, 5 নম্বর কোশ্চেন। স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পুরো দেশকে বিভক্ত করেছিল। ঠিক আছে, কে পুরো দেশকে বিভক্ত করেছিল 1956 সালে? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। ঠিক আছে, যখন 1956 সালে বিভক্ত করেছিল, কোশ্চেনটা বুঝতে চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, তখন ভারতের কতগুলা স্টেট ছিল এবং কতগুলা ইউনিয়ন টেরিটরি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। 14টি স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি ছিল, কখন ছিল, যখন স্টেট রিঅর্গানাইজেশন 1956 সালে দেশকে বিভক্ত করেছিল। 14টি স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি মিলিয়ে কিন্তু দেশকে বিভক্ত করা হয়েছিল 1956 সালে, সালটি মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা হলো 1956 সালের কথা। এখন বর্তমানে কয়টা স্টেট এবং কয়টা ইউনিয়ন টেরিটরি আছে? 28টা স্টেট আছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি আছে বর্তমানে, ঠিক না, 28টা স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি। সবগুলো স্টেটের প্রেজেন্ট CM, প্রেজেন্ট গভর্নর এবং রাজধানী, এবং ইউনিয়ন টেরিটরির আমি একটি ভিডিও বানিয়েছি, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা দেখোনি প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু একটা, মনে রাখবে। দেখো একটা কোশ্চেন থেকে 3 থেকে 4টি কোশ্চেন তুমি পেয়ে গেছো, কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু আমি আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সবগুলো কোশ্চেন কিন্তু সেম, একটি কোশ্চেন থেকে 2 থেকে 3টি কোশ্চেন বের হয়ে যাচ্ছে, ঠিক না, সেই জন্য কোশ্চেনের কোয়ান্টিটিও আমি একটু কমে নিয়ে এসেছি আজকে। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো,
দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড ফর, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড ফর, আমাদের সংবিধান আমাকে কি প্রোভাইড করেছে, সিঙ্গেল সিটিজেনশিপ, ডাবল সিটিজেনশিপ, না কন্টেন্স নো প্রোভিশন রিগার্ডিং সিটিজেনশিপ, না প্রোভাইডস মাল্টিপল সিটিজেনশিপ, কি প্রোভাইড করেছে আমাদের সংবিধান আমাকে, আমাদেরকে সিঙ্গেল সিটিজেনশিপ, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, মানে এক নাগরিকত্ব, আমাদের সংবিধান আমাদের কিন্তু একটি নাগরিকত্ব প্রদান করেছে, ঠিক না, সিঙ্গেল সিটিজেনশিপ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এক নাগরিকত্বের ধারণা কোথায় থেকে আনা হয়েছে, ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব ভারতের সংবিধান আমাদেরকে, ভারতবাসীকে প্রদান করে থাকে, এই যে ধারণাটা কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে বা নেওয়া হয়েছে, কোশ্চেনটা কিন্তু এসে থাকে, তাহলে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। আরেকটি কোশ্চেন, ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। সকলে ক্লাসটি কিন্তু শেয়ার করে দেবে, তোমাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, সকলে ক্লাসটি শেয়ার করে দেবে, ওকে, এবং লাইক করে দেবে। সাত নম্বর কোশ্চেন দেখো, কোন দেশের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দেশের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। হ্যাঁ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে। আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে আরও কী কী নেওয়া হয়েছে, নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি কোথায় থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এই নির্বাচন পদ্ধতি কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা নেওয়া হয়েছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, একদম ভেরিদিন থ্রি স্টার করে রাখো, একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। আট নম্বর কোশ্চেন, ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড ইলাবারেশন এর ধারণাটি সংবিধানের কোন অংশ থেকে নেওয়া, সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি, ভারতীয় সংবিধানের পার্ট ফোর এর রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি সমূহ অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ওয়েলফেয়ার অফ স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র ওয়েলফেয়ার অফ স্টেট ধারণা পাওয়া যায়, ক্লিয়ার। তারপর আছে দেখো নির্দেশমূলক নীতি, এটি ভারতীয় সংবিধানের পার্ট ফোর ধারা 36-51 অন্তর্গত, নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের ধারা 36-51 অন্তর্গত, ঠিক আছে, সংবিধানের পার্ট ফোরে বলা আছে, ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। নয় নম্বর কোশ্চেন, সম্পত্তির অধিকার হলো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাইট টু প্রপার্টি ইজ এ, আমাদের যে সম্পত্তির অধিকার এটি আমাদের কী কী রাইট, এরকমগুলি এটা হলো লিগ্যাল রাইট, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর, লিগ্যাল রাইট, ওকে। এই যে সম্পত্তির অধিকার, এটা কিন্তু আগে আমাদের কী ছিল, মৌলিক অধিকার ছিল, ঠিক না, ফান্ডামেন্টাল রাইট ছিল সম্পত্তির অধিকার, কিন্তু 1978 সালে 44তম সংশোধনী মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে আইনগত অধিকার, দ্যাট মিন্স লিগ্যাল রাইট, ঠিক আছে। তাহলে সম্পত্তির অধিকার কি, এটি হলো লিগ্যাল রাইট, আগে ছিল এটি কি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, এটাকে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে বাদ দিয়ে লিগ্যাল রাইট করা হয়েছে। কেন করা হয়েছে আমি আগে একটি ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে, তোমরা যারা আগের ক্লাসটি অ্যাটেন্ড করেছো অবশ্যই জানবে, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি। এটি করা হয়েছে এই কারণেই যে সম্পত্তির অধিকার, ঠিক আছে, সম্পত্তি দ্যাট মিন্স প্রপার্টি, যদি তোমার কোনো সম্পত্তি বা প্রপার্টি যদি তোমার মৌলিক অধিকার থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনো উন্নয়নমূলক কাজে কিন্তু তোমার এই সম্পত্তিটা ভোগ করতে পারবে না বা নিতে পারবে না, মূল্য দিয়েও নিতে পারবে না, সেই জন্য এটাকে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি হবে, কোনো প্রপার্টি যা সম্পত্তি যদি গভর্নমেন্টের কোনো উন্নয়নমূলক কাজে লাগে, তাহলে কিন্তু তোমার থেকে ন্যায্য মূল্য দিয়ে সরকার বা গভর্নমেন্ট নিতে পারবে, ঠিক আছে। চলো
এবং এটি বর্তমানে 300A নং ধারায় বর্ণিত আছে। এটি কত নং ধারায় বর্ণিত আছে? 300A নং ধারায় বর্ণিত আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? নিচের চারটি রাইটস আছে, এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তরে যাবে অপশন বি নাম্বার, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এটি কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়, সম কাজের জন্য সম বেতন, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়, ঠিক আছে? আর বাকি তিনটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। ওকে, মৌলিক অধিকার আমাদের কয়টি? 6টি হলো মৌলিক অধিকার। 6টি কী কী? আগের ক্লাসে কিন্তু আমি আলোচনা করে নিয়েছি, তোমরা ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? আমাদের মৌলিক অধিকার কয়টি? 6টি, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে। ওকে, তাহলে আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে, ঠিক আছে? রেগুলার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, আর বইগুলো যারা কালেক্ট করোনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, এখনই সবাই বইগুলো বাই করে নেবে। ভালো করে পড়াশোনা করো, কম্পিটিশন হেভি টাফ হবে, আমার একটা জব পেতেই হবে। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।